আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বেলা হচ্ছে, আমি দেখতেছিলাম গতকালকে রাত্রে সিপাদের আব্বু কি করে নিয়ে এসেছে। যেহেতু আমরা বাসায় ছিলাম না, এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে করলা, পটল, এগুলোই হচ্ছে নিয়ে আসছে। আর এখানে হলুদ আর জিরাও নিয়ে আসছে। তো আমি হচ্ছে রান্না করব, তো কি রান্না করা যায় তার জন্য এই যে আমি করলা কুটতেছিলাম, করলা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব, আর হচ্ছে পটল ভাজি করব। তো পটল সাধারণত যেভাবে ভাজি করি আজকে একটু অন্যরকম করে করব, একটু গোল গোল করে কুটে এই যে এভাবে হচ্ছে কেটে নিয়েছি আমি। তো এরকম করে কাটলেও হচ্ছে বেশ ভালো লাগে, তো একটু অন্যরকমভাবে করতেছি। এছাড়াও আজকে আমি হচ্ছে অন্য আরেকটি জিনিস রান্না করব, সেটা হচ্ছে সজনের পাতা। এই যে এটা নিয়ে আসছে, খুবই উপকারী একটা জিনিস। তো এর উপকারিতা কি সেটা জানার জন্য অবশ্যই নেটে সার্চ দিয়ে দেখবেন। যতটুকু জানি যে হাত পা ব্যথার জন্য খুবই উপকারী, তো আমি হচ্ছে এগুলো রান্না করব। তো সজনের পাতাগুলো ভালো করে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে বেটে নিব। প্রথমে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি, আর এখন এই সাথে হচ্ছে আমি সজনের পাতাগুলোও বেটে নিব। বেটে নিয়ে হচ্ছে এটা ভর্তা বা ভাজি করার মতো করব। খুবই উপকারী একটা জিনিস, হাত পা ব্যথার জন্য ভীষণই উপকারী। ভিডিওটি ছোট্ট করেই করেছি, কারণ শ্রীপাদবাবু হচ্ছে বাড়ি থেকে আসার পর খুবই বিরক্ত করতেছে, ওকে টাইম দিতে হচ্ছে। তো আমি হচ্ছে প্রথমে পটল ভাজিটা করে নেব। লবণ হলুদ দিয়ে পটল ভাজিটা রেখে দিয়েছি সুন্দর করে ধুয়ে, আর এখন হচ্ছে পেঁয়াজ মরিচ ভেজে আমি পটল ভাজিটা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে ঢেকে আমি এটা ভাজি করে নিব। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর এরপর হচ্ছে শ্রীপাদবাবুকে শান্ত করার জন্য বিভিন্ন ধরনের খাবার দিচ্ছিলাম, যাতে ও একটু শান্ত হয়ে থাকে। খুবই কান্নাকাটি করতেছে এক প্রকার, আমাকে কোনো কাজই হচ্ছে করতে দিচ্ছে না। তো ওকে হচ্ছে একটু খাবার দিচ্ছিলাম যাতে একটু শান্ত থাকে। বাইরের খাবার ওকে কমই দিই, তারপরে হচ্ছে মাঝে মাঝে না দিলে একেবারেই হয় না, বিরক্ত করে। তো একা সংসারে হচ্ছে না দিলে আসলেই হয় না। তো এই যে বড় এক ফানা কলা, এটা হচ্ছে আমার বান্ধবীর মা দিয়েছে সিপাতের জন্য। তো কালকে আমের সাথে এটা হচ্ছে দেখাতে ভুলে গেছিলাম, তো এখন হচ্ছে এটা রেখে দিব। একটু কাঁচা আছে, পেকে গেলে খুবই মজা লাগবে এই কলাগুলো খেতে, যেহেতু একেবারে হচ্ছে এরটা, যেহেতু আমরা ফরমালিনযুক্ত খাবার খাই। তো পটল ভাজিটার কি অবস্থা একটু দেখতেছিলাম, বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমি এটা ঢেকে রাখবো। আর এখানে মাছ ভিজিয়ে নিয়েছি, তো একটু একটু করে কাজ করতেছিলাম, যার কারণে সম্পূর্ণ ভিডিওগুলো হচ্ছে করা হয়নি। তো মাছগুলো ছাড়তে একটু সময় লাগবে। তো এভাবে হচ্ছে রান্না করতেছি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে হচ্ছে আমি যে সজনে পাতা, ওটা বেটে সুন্দর করে রেখে দিয়েছি ভর্তা করার জন্য। যদিও আমি এটা এর গন্ধটা একদমই সহ্য করতে পারি না, আমি খাই না, কিন্তু অনেক উপকারী একটা জিনিস। শ্রীপাতের আব্বু এটা খায় এবং তার অনেক উপকারও হয়। তো শ্রীপাদকে সামলে হচ্ছে আমি একটু একটু করে রান্না করতেছি। তো এই যে এখানে হচ্ছে উস্তেটা হচ্ছে আমি কষিয়ে নিয়েছি, মাছটা আগে কষিয়ে নামিয়ে রেখেছি। তো উস্তেটা হচ্ছে কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে উস্তেটা রান্না করে নিব ঝোলের পানি দিয়ে। তো উস্তেটা হচ্ছে যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু হচ্ছে সিদ্ধ হলেই হচ্ছে মাছ দিয়ে দিব, দিয়ে রান্না করে নিব। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখন হচ্ছে মাছ দিয়ে দিলাম, ঝোলটা হচ্ছে রেখে দিব, একটু বেশি রাখব। তো এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে রেখে যে সজনের পাতাটা হচ্ছে ভর্তাটা হচ্ছে আমি ভাজি করে নিব। তো কিছু পরিমাণ তেল দিয়ে আমি হচ্ছে সমস্ত মশলা, যেহেতু আগে একসাথে বেটে নিয়েছি, এখানে লবণ আর হলুদ দিয়ে খুবই অল্প আছে, হচ্ছে এভাবে কিছুক্ষণ রেখে রেখে উল্টে পাল্টে হচ্ছে রান্না করে নিব, বেশি সময় লাগে না। তারপরে একটু যাতে কাঁচা গন্ধটা না থাকে সেভাবে হচ্ছে এটা করে নিচ্ছি। কেউ চাইলে হচ্ছে আমার মতো একেবারে কাঁচা পাতা না বেটে সিদ্ধ করেও নিতে পারেন, সিদ্ধ করে ভাজি করতে পারেন, খুবই উপকারী একটা জিনিস। যারা এখনও এটা ট্রাই করেননি হাত পা ব্যথার জন্য, অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর এর আরও কী কী উপকারিতা আছে সেগুলো দেখার জন্য গুগলে সার্চ করে আপনারা জানতে পারবেন। তো আমি হচ্ছে ভালো করে এভাবে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে,
এখন প্রায় হয়ে গেছে, তো এটা হচ্ছে নামিয়ে নিব। ভিডিওটি শেষ করার আগে দেখিয়ে দিই কি কি রান্না করলাম। এই যে সব কিছু এখন হচ্ছে সিপাত বাবুকে খাবার খাইয়ে দিব, ওকে অলরেডি গোসলও করিয়ে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় হচ্ছে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।